हेलो लर्नर्स, वेलकम बैक टू अर्निंग क्लास। टुडे इज आवर सेकेंड क्लास ऑन फ्रेजल वर्ब। आज के क्लास में हमरा फ्रेजल वर्ब नहीं आलोचना करब। क्लास शुरू करार आगे ही बोली, तुम्हारा अनेक जानते चेहे जो हमें बेस किसुदिन के क्या क्लस अपडेट दीची ना। एक्चुअलि एक असुस्थम, गलार अवस्था खूब एक भलो छो ना, ये कारण तुम्हारे क्लस दीते मोटामुटी सुस्थ आए। एखनती तुम्हारा रेगुलर क्लस पा, तो रेगुलर क्लस करते थको कम। और आज के जो क्लसटा से फ्रेजल वर्बर ओपरे, हमें अलरेडी फर्स्ट क्लसटा नहीं फ्रेजल वर्बर ओपरे। तुम्हारा जरा देखो अवश्य देखे ने, तुम्हारा डिस्क्रिप्शन बक्से पे जा। और तुम्हारा मेटेरियल्सा डाउनलोड कर टेलिग्राम चैने जुक्त हुए अथवा तुम्हारा फेसबुक पेज एन इंग्लिश ट्यूटर नामक फेसबुक पेज थे तुम्हारा ये क्लस मेटेरियल्सगुलो सेगल पे जा। আর আমি আরেকটি কথা বলবো যে প্রত্যেকটি ক্লাস যে করাচ্ছি, আমি অলরেডি অনেকগুলোই ক্লাস করিয়েছি ভোকাবুলারি থেকে, তোমার ইডিয়মস বলো সিনোনিম বলো, তো এই ক্লাসগুলো তোমরা রেগুলার করতে থাকো। আর একটা স্পেশাল তোমরা একটা খাতা বানাবে, কেমন, মানে অনলি ইংলিশ ভোকাবুলারির জন্য। কারণ কি, তোমাদের প্রাইমারি টেট থেকে শুরু করে পিটি বলো বা আদার্স কম্পিটিটিভ এক্সাম, প্রত্যেকটি এক্সামে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। ওকে, তোমার একটা ভালো মার্কস কিন্তু তোমরা এখান থেকে ক্যারি করতে পারো। আরেকটি বিষয় বলবো যে আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যেন কি তোমাদের খুব সহজেই মাথায় থেকে যায়। ওকে, তো তোমরা রেগুলার যদি ক্লাসটা করো, আর যে আগের ক্লাসগুলো অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা যদি রিভাইজ দাও, আই হোপ তোমাদের আর ভোকাবুলারিটাকে ততটা টাফ মনে হবে না। ওকে, তো আজকে যে ক্লাসটা সেটা ফ্রেজাল ভার্বের ওপরে, খুব একটা ডিফারেন্ট ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করেছি যেন তোমরা খুব সহজেই সেটাকে নিতে পারো এবং মনে রাখতে পারো। তো চলো শুরু করা যায় ক্লাসটা। দেখো, ফ্রেজাল ভার্ব হচ্ছে যেখানে একটা মেন ভার্ব থাকবে, তার সঙ্গে হয় প্রিপোজিশন নয়তো একটা অ্যাডভার্ব যুক্ত হবে। ওকে, একটা মেন ভার্ব থাকবে এবং তার সঙ্গে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হবে। ওকে, ফর এক্সাম্পল, যেমন যদি আমি বলি যে লুক, একটা একটা মেন ভার্ব অর্থাৎ মানে এই মেন ভার্বের সঙ্গে কী যুক্ত হবে বললাম, একটা প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হতে পারে। তো এই প্রিপোজিশন ধরো আমি ধরলাম আফটার। ওকে, তো লুক আফটার, এর অর্থটা কিন্তু একটা ভিন্ন অর্থ পাবো, সেই অর্থটা হচ্ছে টু টেক কেয়ার। ওকে, লুক মানে কি তাকানো, আফটার মানে পরে, কিন্তু এই যে অর্থটা টোটালি চেঞ্জ হয়ে একটা ইডিওমেটিক সেন্স পাবো সেটা হচ্ছে কি না, তো টেক কেয়ার অর্থাৎ দেখভাল করা। ওকে, তো এটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা মিনিং তোমাকে এ করবে, ডিনোট করবে। সো আজকে যে বিষয়টি যেভাবে আমি আজকে তোমাদেরকে বোঝানোর জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে অন বা অফ, অর্থাৎ প্রিপোজিশন অন এবং অফকে তোমার একটা মেন ভার্বের সঙ্গে যুক্ত করে তার অর্থটা কি সেটা আমি বোঝাবো। ওকে, তো চলো আমরা দেখবো, সেটা হচ্ছে একটা ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে, তার সঙ্গে অন যুক্ত হয়ে একটা সেন্স প্রদান করবে, সেই সেন্সটা হচ্ছে কি কন্টিনিউ ডুইং সামথিং, অর্থাৎ কোনো কিছু কন্টিনিউ করা। ওকে, অর্থাৎ আমি এখানে তোমাদেরকে বেশ কিছু এক্সাম্পল দেব, ঠিক আছে, এক্সাম লেটমি শো ইউ। হ্যাঁ, যে আমি যে এক্সাম্পলগুলো তোমাদেরকে দেবো তার সমস্ত এক্সাম্পলের অর্থই হচ্ছে কন্টিনিউ ডুইং সামথিং। তাহলে তোমরা হেডিংয়ে এইভাবেই লিখে রাখবে, তাহলে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে যে তোমরা আজকে বেশ কিছু ফ্রেজাল ভার্ব শিখবে যার অর্থ ভার্ব প্লাস অন, একটা মেন ভার্ব থাকবে তার সঙ্গে অন যুক্ত হয়ে তার অর্থ প্রকাশ করবে কন্টিনিউ ডুইং সামথিং, অর্থাৎ কোনো কিছু কন্টিনিউ করা। ওকে, চলো ফার্স্ট এক্সাম্পলটা দেখে নিই। ফার্স্ট এক্সাম্পলটা রয়েছে গো অন উইথ ইওর স্টাডি, গো অন উইথ ইওর স্টাডি, দ্যাট মিন্স কন্টিনিউ ইওর স্টাডি। ওকে, কন্টিনিউ স্টাডি মানে কি তোমার পড়া চালিয়ে যাও, ঠিক আছে, এর অর্থ হলো তোমার পড়া চালিয়ে যাও। তাহলে গো অন এই যে ফ্রেজাল ভার্বটা, এর অর্থ হলো কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। তো নেক্সট যেগুলো, অ্যাকচুয়ালি আমি এখানে প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের অর্থই হবে কন্টিনিউ, আমি প্রথমেই বললাম। নেক্সট দেখো, I shall carry on the work in your absence. Okay, I shall carry on, that means I shall continue the work in your absence. আমি তোমার অনুপস্থিতিতে তোমার কাজটা চালিয়ে যাব বা তোমার কাজটা করে দেব। ওকে, এর অর্থ হচ্ছে ক্যারি অন, এর অর্থ হচ্ছে কন্টিনিউ ডুইং সামথিং। ওকে, নেক্সট,
he kept on ringing the bell. He kept on ringing the bell. এখানে kept on, kept হচ্ছে main ওর যে present form সেটা হচ্ছে keep. keep এর past tense হচ্ছে kept. okay? so kept on ringing the bell. that means সে bell বাজিয়েই যাচ্ছে. he is continuing the ringing the bell. okay? next, put on the light and fan. put on the light and fan. তোমরা অনেকেই জানো পুট অনের আরেকটিও অর্থ রয়েছে, সেটা হচ্ছে পরিধান করা, অর্থাৎ মানে পুট অন দ্য ড্রেস বা পুট অন মানে অন করা, ঠিক আছে? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউ দ্য লাইট অ্যান্ড ফ্যান, অর্থাৎ তোমার ফ্যান এবং লাইটটাকে চালিয়ে রাখো. কেমন? যেমন পুট অন এখানে বলা হয়েছে, এখানে যদি আমি পুট অফ বলি, সো পুট অফ দ্য লাইট অ্যান্ড ফ্যান মানে বন্ধ করে দাও লাইট এবং ফ্যানটা. বুঝাতে পারলাম? নেক্সট দেখো, he worked on throughout the day. he worked on throughout the day. সে সারাদিন ব্যাপী কাজ করে বা সে সারাদিন ব্যাপী he continued his work throughout the day. সে সারাদিন তার কাজটা চালিয়ে যায়, কন্টিনিউ করে. ওকে, সো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে if music be the food of love, play on. ওকে, নেক্সট ফ্রেজাল ভার্ব রয়েছে আমাদের প্লে অন. ওকে, এর অর্থ হচ্ছে কন্টিনিউ করা. এই লাইনটা তোমরা অনেকেই চিনতে পারবে, এটা একটা ফেমাস কোটেশন, মানে একটা কোটেশন তোমার শেক্সপিয়ারের লেখা থেকে, ঠিক আছে, টুয়েলথ নাইট থেকে. ড্রামার ফার্স্ট লাইনটা যেটা ছিল, অর্শিনো বলে যে ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, প্লে অন. যদি গান মানে যদি ভালোবাসার উপজীব্যই হয় গান, অর্থাৎ মানে উপজীব্যই হয় গান, তাহলে সেটা কন্টিনিউ করো, চালিয়ে যাও. ওকে, ওর সেটা চালিয়ে রাখো. সো ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, প্লে অন. তো এই যে ফ্রেজাল ভার্বগুলো তোমরা আজকে শিখলে, ঠিক আছে, যেমন গো অন, ক্যারি অন, কেপ্ট অন, পুট অন, ওয়ার্কড অন, প্লে অন, দিজ আর ফ্রেজাল ভার্বস, এবং এর প্রত্যেকটির অর্থ হচ্ছে কন্টিনিউ ডুইং সামথিং, কোনো কিছু কন্টিনিউ করা. ওকে, আই হোপ তোমরা আর ভুলবে না. নেক্সট তোমাদের এক্সাম্পল আসলে বা তোমাদের তোমরা যখন অন্য অ্যান্সার মানে অন্য কোয়েশ্চেনও দেখবে, এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো দিয়ে তোমরা ইজিলি কিন্তু তার মানেটা বুঝেই অ্যান্সার করতে পারবে যে গো অন, ক্যারি অন, কেপ্ট অন, পুট অন, এই সমস্ত ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে কন্টিনিউ ডুইং সামথিং, কোনো কিছু কন্টিনিউ করা. ওকে, চলো নেক্সট আমরা দেখব. নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ভার্বের সঙ্গে অফ যুক্ত হয়ে. ওকে, একটা মেন ভার্ব থাকবে, তার সঙ্গে অফ যুক্ত হয়ে যে সমস্ত মিনিংগুলো শো করবে সেইগুলো দেখো আমি পাশে লিখে রেখেছি, রিমুভ, ক্যান্সেল, স্টপ, অ্যাওয়ে ফ্রম পার্সন আর প্লেস. ওকে, রিমুভ মানে সরিয়ে দেওয়া, ক্যান্সেল বাতিল করা, স্টপ বন্ধ করা, আর অ্যাওয়ে ফ্রম পার্সন আর প্লেস. তো এই যে ভার্ব প্লাস অফ যেই ফ্রেজাল ভার্বগুলোর কথা আমি বলবো, উদাহরণগুলো দেব, তার প্রত্যেকের অর্থ এই ইন্ডিভিজুয়াল যে অর্থগুলো আমি লিখে রেখেছি এইগুলোর মধ্যেই হবে. ওকে, তো চলো দেখা যাক. পুট অফ ইয়োর শুজ. পুট অফ ইয়োর শুজ দ্যাট মিন্স রিমুভ ইয়োর শুজ. আমি কি বললাম, পুট অন মানে কন্টিনিউ বা সেটা রেখে দেওয়া, ঠিক আছে, আর এটা পুট অফ মানে কি, সেটা বন্ধ করে দেওয়া. ওকে, পুট অফ সরি রিমুভ করে দেওয়া, পুট অফ ইয়োর শুজ, অর্থাৎ রিমুভ ইয়োর শুজ. পুট অন মানে আমি পরিধান করা বলেছি, পুট অফ মানে রিমুভ করা বলছি. বোঝাতে পারলাম এখানে তাহলে কি হলো, রিমুভ. ওকে, নেক্সট যেটা রয়েছে, ইট ওয়াজ ওয়ার্ম সো আই টুক অফ মাই কোট. টুক অফ, এটা হচ্ছে টেক অফ এর পাস্ট টেন্স. ওকে, মেন ভার্ব হচ্ছে টেক, তার পাস্ট টেন্স হচ্ছে টুক. ওকে, সো গরম ছিল এই কারণে আমি আমার কোটটা খুলে ফেলেছি. টুক অফ মিন্স রিমুভ মাই কোট. ওকে, সো টুক অফ মানেও হচ্ছে রিমুভ, সরিয়ে ফেলা বা খুলে ফেলা. ওকে, নেক্সট, দ্য ম্যাচ হ্যাজ বিন কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার. ওকে, কল্ড অফ, এটা কল অফের পাস্ট টেন্স, কল্ড অফ. ম্যাচ হ্যাজ বিন কল্ড ডিউ টু ব্যাড ওয়েদার, বাজে আবহাওয়ার জন্য কি ম্যাচটা বন্ধ হয়ে গেছে. এখানে কল্ড অফ মানে ক্যান্সেল. এবার ক্যান্সেল আমি কিন্তু তোমাদের আগেও ফ্রেজাল ভার্ব পড়ানোর সময় আমি বুঝিয়েছিলাম যে কোনো কিছু ক্যান্সেল হয়ে যায় মানে কি সেটা পুনরায় হবে না, টোটালি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? নেক্সট আরেকটা উদাহরণ যখন দেবো ওটা আরও ক্লিয়ার হয়ে যাবে. নেক্সট দেখো, প্লিজ টার্ন অফ দ্য টিভি. প্লিজ টার্ন অফ দ্য টিভি, দয়া করে টিভিটা বন্ধ করে দাও. ওকে, টার্ন অফ মিন্স স্টপ. নেক্সট দেখো,
the election has been put off until January. Okay? Put off. এখানে আমরা দেখো একটু আগেই কি দেখলাম, পুট অফ মানে রিমুভ করা। তাহলে একটা ফ্রেজাল ভার্বের মানে কিন্তু দুই তিন রকমের হতে পারে, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, পুট অফ মানে একটা অর্থ হচ্ছে রিমুভ করা, আরেকটি পুট অফের অর্থ হচ্ছে পোস্টপোন করা। ওকে, পোস্টপোন অর্থাৎ স্থগিত করা। যেমন ধরো এখানে এক্সাম্পলটা দিয়েছি, দ্য ইলেকশন হ্যাজ বিন পুট অফ আনটিল জানুয়ারি, জানুয়ারি অবধি পোস্টপোন করে রাখা হলো ইলেকশনকে। ওকে, সো আমি একটু আগে দেখো বললাম যে ম্যাচ হ্যাজ বিন কল্ড অফ অর্থাৎ ক্যান্সেল, ক্যান্সেল মানে সেটা হবে না, কিন্তু পোস্টপোন মানে কি সেটা ইন ফিউচার সেটা কন্টিনিউ করা হবে। সাপোজ ধরো তোমরা যারা নেটের ফর্ম ফিল আপ করেছো, ওকে, তোমরা অলরেডি ফর্ম ফিল আপ তোমাদের হয়ে গেছে, কিন্তু এক্সামটা কি আছে, পোস্টপোন আছে। ওকে, এক্সামটা হবে কিন্তু সেটা স্থগিত করা আছে। সাপোজ এখন ধরো প্যান্ডামিক চলছে, প্যান্ডামিক সিচুয়েশানে সেটা পোস্টপোন হয়ে আছে, বাট ইট উইল শিওর এটা হবে, ঠিক আছে, এটা ভবিষ্যতে অবশ্যই হবে, এটাই হচ্ছে পোস্টপোন করা বলে। ওকে, সো এটা বুঝতে পারলে নেক্সট দেখো, উই সেট অফ আর্লি টু অ্যাভয়েড দ্য ট্রাফিক, উই সেট অফ আর্লি টু অ্যাভয়েড দ্য ট্রাফিক, দ্যাট মিন্স উই স্টার্টেড আওয়ার জার্নি আর্লি টু অ্যাভয়েড দ্য ট্রাফিক, অর্থাৎ ট্র্যাফিককে এড়াতে আমরা খুব সকাল সকাল বেরিয়ে গেলাম, ঠিক আছে, বা আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম তাড়াতাড়ি, মানে ট্র্যাফিকটাকে অ্যাভয়েড করার জন্য। ওকে, তো এইখানে সেট অফের অর্থ হচ্ছে স্টার্টেড। ওকে, ওকে, ডুইং মানে কন্টিনিউ বলবো না, এটা মানে স্টার্টেড, সেট অপের অর্থ হচ্ছে স্টার্টেড। ওকে, নেক্সট দেখো, উই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি হার অফ। ওকে, এখানে সি অফ এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, সি অফের অর্থ হচ্ছে টু সে গুড বাই, কাউকে বিদায় জানানো। ওকে, তো উই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি হার অফ, আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম তাকে বিদায় জানাতে। ওকে, তো সি অফ মানে মনে রাখবে, সি অফ মানে টু সে গুড বাই। নেক্সট, দিস স্ট্রাইক পাস্ট অফ পিসফুলি। ওকে, দিস স্ট্রাইক পাস্ট অফ, পাস অফের পাস্ট টেন্স এটা, পাস্ট অফ পিসফুলি, দ্য স্ট্রাইক এন্ড পিসফুলি, পাস্ট অফের অর্থ হচ্ছে এন্ড। ওকে, সো আমরা স্টার্টেডটা কি দেখলাম, সেট অফ মানে স্টার্টেড অ্যান্ড পাস্ট অফ মানে এন্ড। ওকে, নেক্সট দেখো, ইউ শুড অলওয়েজ কিপ অফ ইভিল কোম্পানি, কিপ অফ, কিপ অফ মানে, কিপ অফ মানে রিমেইন অ্যাট আ ডিস্ট্যান্স, ঠিক আছে, কিপ অফ মানে দূরে থাকা। ওকে, তো ইউ শুড অলওয়েজ কিপ অফ ইভিল কোম্পানি, তোমার সবসময় কি খারাপ সঙ্গীদের থেকে কি দূরবর্তী স্থানে থাকা দরকার বা দূরে থাকা দরকার। ওকে, সো এই কিপ অফের অর্থ হচ্ছে রিমেন অ্যাট এ ডিস্টেন্স। তো আজকে এই প্রিপোজিশন অন এবং অফ, মানে ভার্বের সঙ্গে অন এবং অফ প্রিপোজিশন যুক্ত হয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো মানে হয় সেগুলো আমি তোমাদেরকে বোঝালাম, তোমরা খুব ইজিলি কিন্তু এগুলো মনে রাখতে পারবে। পারলে তোমরা আরও দু একটা উদাহরণ তোমরা নিজে থেকে মানে বই ঘেঁটে তোমরা রাখতে পারো, সেটা তাহলে তোমাদের আরও বেশি ভালো হবে, তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং হবে। তো তোমরা রেগুলার ক্লাস পাবে চ্যানেলে, ওকে, তো ক্লাস ফলো করতে থাকো। তোমরা যদি নতুন চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখো, কারণ রেগুলার তোমরা আপডেট পাবে। ওকে, আর তোমরা ফলো করতে পারো ফেসবুক পেজ এনবি ইংলিশ টিউটোরিয়াল নামে, তোমরা সেখানে এই যে ক্লাস মেটেরিয়ালসগুলো সেগুলো পেয়ে যাবে, টেলিগ্রাম থেকেও তোমরা পেয়ে যাবে, আর ফেসবুক পেজে তোমরা সেখানে কমেন্ট সেকশনে তোমরা যদি পার্সোনাল কিছু কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা সেখানে আমাকে টেক্সট করতে পারো। যেহেতু তোমরা এই ক্লাসের শেষে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, ক্লাস রিলেটেড থাকলে তোমরা এখানে কমেন্টে জানাবে, আর কোনো পার্সোনাল কোয়ারিজ থাকলে তোমরা ইনস্টাগ্রাম অথবা তোমরা ফেসবুক পেজে টেক্সট করতে পারো। তো এই ছিল আজকে ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।